আমার প্রিয় ও স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্নেহ কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সেমেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপাররা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি পদ্রী মানে এক করে এক কিন্তু পাঁচ সমান সমান পাঁচ প্রথম ভঙ্গিল পর্বত প্রধানত গঠিত হয় পারলিক শিলায় আগ্নেয় শিলায় রূপান্তরিত শিলাই উদ্বেদী শিলায় উত্তরবে পারলিক শিলায় প্রবেশ্ন পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরা সাতপুরা হিমালয় ফুজিয়ামা উত্তরবে আরা বল্লী বদ্বীপ নেই এমন একটি নদী হল কাবেরি আমাজন ভাগীরথী হুগলি ইয়াংসিক ইয়াং উত্তরে অ্যামাজন প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত প্লাবনভূমি অশ্ব প্রাকৃতিক হ্রদ বদ্বীপ উত্তরবে জলপ্রপাত প্রশ্ন গ্রানাইট ও ব্যাসলট হল আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা না জৈব শিলা উত্তরবে আগ্নেয় শিলা প্রবেশ্ন সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি দোঁয়াশ মাটি বেলে মাটি ল্যাটেরাইট মাটি না এটেল মাটি তবে এটেল মাটি প্রশ্ন আফ্রিকার উঁচু মালভূমির তৃণাঞ্চলের নাম সাভানা সেভ ভেল পেইর উত্তরে ভেল পরে প্রশ্ন আফ্রিকার যে নদী নিরক্ষ রেখাকে দুবার অতিক্রম করেছে তার নাম জামেজি নদী কঙ্গ নদী অরেঞ্জ নদী নীল নদ উঠবে কঙ্গ নদী দুই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি মান এক করে এক কিন্তু পাঁচ সমান সমান পাঁচ প্রথম ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখতে লিখবে সাতপুরা তাহলে ভারতের একটি স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা প্রবেশন প্রশ্ন পৃথিবীর ছাদ কাকে বলা উত্তর লিখবে পামির মালভূমিকে তাহলে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি পর প্রশ্ন গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে লিখবে গঙ্গোত্রী হিমবাহ তাহলে গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখতে লিখবে লুনি পর প্রশ্ন একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ লিখবে ব্যাসলট প্রশ্ন বিশ্ববিখ্যাত তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে উত্তর লিখবে মার্বেল পাথর প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুস্বাদু জলের হ্রদটির নাম কি উত্তর লিখবে ভিক্টোরিয়া হ্রদ প্রশ্ন আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত উত্তর লিখবে ভারত মহাসাগর তিনি তাকে রয়েছে অনধিক ত্রিশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি পদৃবশলিমান দুই করে দুই গুণ দুই সমান সমান চার প্রথম স্তূপ পর্বত কাকে বলে প্রবল মহিভাবক ভূ আদোলনের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠের চ্যুতি সৃষ্টি হয় দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠ হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয় উদাহরণ ভারতের সাতপুরা ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় সংজ্ঞা নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত ও উঁচু হয়ে মাত্রাহীন বাংলা ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে এছাড়াও নদীর মিষ্টি জলবায়িত পদার্থসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোটবদ্ধ হয় ও ভারী হয় বদ্বীপ গঠনে সাহায্য করে যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ শিলা কাকে বলে ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর বহিরাবরণ বা ভূতক যেসব বস্তুপুঞ্জ বা উপাদান দিয়ে গঠিত তাদের সাধারণভাবে শিলা বলে শিলা বলতে শুধুমাত্র শক্ত প্রস্তর খণ্ডকে বোঝায় না নুড়ি বালি কাকর পলি কাদা মাটি লোহ লবণ স্বর্ণ প্রভৃতিকেও বোঝায় শিলা একটি যৌগিক পথ অর্থাৎ শিলা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হয় উদাহরণ গ্রানাইট ব্যাসলট চুনাপাথর বেলেপাথর নিস ইত্যাদি ইত্যাদি কি আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকা কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত না নাতিশীতোষ্ণে নাতিশীতোষ্ণ তৃণভূমি স্থানীয় ভাষায় ভেল নামে পরিচিত এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট ও নরম প্রকৃতির হয় ঘাসের পাতায় কাঁটা থাকে না ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হল আলফা আলফা হে ক্লোভার স্পাট ও প্রভৃতি এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয় পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম পশম শিল্প চর্মশিল্প প্রভৃতি উন্নতি ঘটেছে চারদারি পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিবষ্ট তিন করে গুণ দুই সমাজ ছয় প্রথম পাললিক শিলায় বৈশিষ্ট্যগুলি লেখক পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো এক পাললিক শিলায় স্তরভেদ ও স্তরায়ন থাকে দুই মধ্যে জীবাশ্ম দেখা যায় তিন এই শিলা নরম ও হালকা হয় চার সহজে ক্ষয়প্রাপ্ত হয় পাঁচ এই শিলা ছিদ্রযুক্ত ও জল শোষণ করে ছয় স্ফটিকাকার হয় না সাত কাদায় চির খাওয়া দাগ থাকে আট পলিকণার আয়তন রং প্রভৃতির সাহায্যে স্তরগুলি স্পষ্ট বোঝা যায় নয় সমুদ্রগর্ভে পাললিক শিলায় ঢেউয়ের দাগ থাকে দশ সামুদ্রিক প্রাণীর দেহ নিঃসৃত নির্যাস বা পেট্রোলিয়াম এবং কার্বন সমৃদ্ধ কয়লা পাওয়া যায় পরবৈষ্ণ মালভূমি সৃষ্টির কারণ আলোচনা করো মালভূমি সৃষ্টির প্রধান কারণগুলি হলো এক ভূ আলোড়ন ও পাত সঞ্চালন ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের প্রাচীন স্থলভাগগুলি পরস্পর বিচ্ছিন্ন হয় এবং উচ্চতা হ্রাস পেয়ে এক একটি মালভূমি রূপে অবস্থান করে একে মহাদেশীয় মালভূমি বলে উদাহরণ পশ্চিম অস্ট্রেলিয়ান আফ্রিকা আরব ব্রাজিল দাক্ষিণাত্য মালভূমি প্রভৃতি দুই ক্ষয় ক্ষয়সাধন সূর্যতাপ বায়ুপ্রবাহ বৃষ্টিপাত নদী হেমহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে উচ্চ পার্বত্য অঞ্চল বা অন্য কোনো উৎসূমি ধীরে ধীরে ক্ষয় পেয়ে প্রায় সমতল শিখর দেশ বিশিষ্ট মালভূমিতে পরিণত হয় উদাহরণ ইউরোপ মহাদেশের ফিজেল্ড মালভূমি এবং ভারতের চুনাকমুর মালভূমি মুন্দেলখণ্ড ও বাঁখেলখন্ড মালভূমি প্রভৃতি লাভা সঞ্চয় ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল পথ দিয়ে লাভা রূপে বাইরে এসে ক্রমশ সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে উদাহরণ উত্তর আমেরিকার কলম্বিয়া আফ্রিকার আবিসিনিয়া ভারতের মালব ও ডেকানচা মালভূমি প্রভৃতি পড়েছে নীলনদ অহবাহিকার কৃষিকাজের বিবরণ দাও কৃষিকাজ হল নীলনদ অবহিকার অধিকাংশ অধিবাসীদের প্রধান জীবিকা প্রধানত মরু অঞ্চলে অবস্থান হওয়া সত্ত্বেও নীলনদ অবহিকা কৃষিকাজে যথেষ্ট উন্নত সমতল ভূপ্রকৃতি উন্নত জলসেচ ব্যবস্থা উর্বর পলিমিত্তিকা উন্নত প্রযুক্তিবিদ্যা প্রভৃতি এই অঞ্চলের কৃষির উন্নতিতে সাহায্য করেছে এখানকার উৎপাদিত কৃষিজ ফসলগুলি হলো এক নীলনদের উৎস অঞ্চলে কফি কলা চিনাবাদাম প্রভৃতি দুই সাভানা অঞ্চলে কার্পাস গম জব ভুট্টা তামাক প্রভৃতি তিন মরু ও মরুপ্রায় অঞ্চলগুলিতে খেজুর চিনাবাদাম ও মিলের জাতীয় ফসল উৎপন্ন হয় বদ্বীপ অঞ্চলে কার্পাস ধান গম জব আম পেঁয়াজ জলপাই ইক্ষু ডুমুর বিন বার্লি সন ডাল খেজুর আঙুর প্রচুর পরিমাণে চাষ হয় মিশরের নীলনদের অবাহিকায় পৃথিবীর বিখ্যাত দীর্ঘ আশযুক্ত ইজপোসিয়ান কটন এর চাষ ব্যাপকভাবে হয়ে থাকে পাঁচ দেখে অনধিক আশি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ চিত্র সহ ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত দুটি বিখ্যাত তত্ত্ব হল পাঁচ সংস্থান তত্ত্ব ও মহিখাত তত্ত্ব পাঁচ সংস্থান তত্ত্ব ভঙ্গিল পর্বতের উৎপত্তির সর্বাধুনিক তত্ত্বটি হল পাঁচ সংস্থান তত্ত্ব এই তত্ত্বানুসারে ভূতকগুলি পাত বা প্লেটের সমন্বয়ে গঠিত এই পাতগুলি দুই প্রকারের হয় একটা হচ্ছে মহাদেশীয় পাদ আর একটা হচ্ছে মহাসাগরীয় পাদ। উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে উইলিয়াম মার্গান প্রবর্তিত মতবাদ অনুসারে পৃথিবীতে রকম সাতটি বড় কুড়িটি মাঝারি অসংখ্য ছোট্ট ছোট পাত আছে পাতগুলি গড়ে প্রায় একশো কিমি পুরু পাতগুলি সান্দ্র বা গড়িত ক্ষুব্ধমণ্ডল বা অ্যাস্টনোস্পিয়ারের ওপর ভাসমান ও অতি মন্থর গলিতে চলমান আছে শিলামণ্ডলের তাপের ও চাপের তারতম্য ঘটলে শিলামণ্ডলের নিচে ক্ষুব্ধমণ্ডলে যে পরিমাণ স্রোতের সৃষ্টি হয় তার প্রভাবে দুটি অপসারী পাত সীমান্তের মধ্যবর্তী অংশে সঞ্চিত পাওলিক শিলাস্তরে প্রবল পার্শ্বচাপ পরে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় উদাহরণ আন্দিজ রকি মহিকাতত্ব আমেরিকান ভূবিজ্ঞানীদের মতে বর্তমানে যেসব স্থানে ভঙ্গিল পর্বতগুলি অবস্থান করছে অতীতে সেখানে টেথিস নামক অগভীর সমুদ্র ছিল ভূতাত্ত্বিকগণ এই অগভীর সমুদ্রকে মুহিখাত বা জিও সিনক্লাইন নাম দিয়ে দেন এই তত্ত্ব অনুসারে টেথিস নামক মহিখাতের উত্তরে অঙ্গারল্যান্ড এবং দক্ষিণে গর্নারাল্যান্ড নামক দুটি বিশাল ভূখণ্ড অবস্থিত ছিল এই দুই ভূখণ্ডের প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ীভূত পদ্মসমূহ তেথিস ক্রমান্বয়ে সঞ্চিত হতে থাকে এবং মহাসাগরের তলদেশে ক্রমশ নিচু হতে থাকে ফলে পাশের সুবিশাল স্থলভাগ দুটি পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে বা এগিয়ে আসতে থাকলে কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে মহিভাবক বা অনুভূমিক আলোড়ন বা সূচ ভঙ্গির পর্বতের সৃষ্টি হয়েছে উদাহরণ হিমালয় অন্যান্য এছাড়াও উনিশশো বারো খ্রিস্টাব্দে জার্মান ভূবিজ্ঞানী অধ্যাপক আলফ্রেড ওয়েগনার প্রবর্তিত মহাদেশীয় চলনতত্ত্ব এবং ব্রিটিশ ভূবিজ্ঞানীদের প্রবর্তিত পৃথিবীর সংকোচন তত্ত্বের মাধ্যমে নবীন ভঙ্গিল পর্বতমালার উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন পরে পড়েছে নদীর উচ্চগতি বা পার্বত্য সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল নিম্নক্ষয় ও ক্ষয়ভূত পদ্মসমূ বহন করা এই পর্যায়ে নদী পার্শ্বক্ষয় করতে পারে না নদীর উচ্চগতিতে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ হল এক খাদ। বৃষ্টিবুল পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল বেশি হওয়ায় নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক করে থাকে ফলে যে সংকীর্ণ ও গভীর ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে উদাহরণ চীনের ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিখাত ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের বৃষ্টিপাতের অভাবে নিম্নক্ষয় অধিক হওয়ায় অতি গভীর ও অতি সংকীর্ণ আয় আকৃতিবিষ্ট যে উপত্যকা সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে উদাহরণ পেরুর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম ক্যানিয়ন যার গভীরতা চার হাজার তিনশো পঁচাত্তর কিমি তোমাদের ক্যানিয়ন আর গৃহাদের চিত্র দেখে নাও এই চিত্রটি তোমার কিন্তু এঁকে দেবে তিন দিয়ে পয়েন্ট করবে জলপ্রপাত নদীর প্রভাবপথে কঠিন ও কোমল শিলা উলম্ব বা তীর্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগ অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে ফলে নদীর জলস্রোত খাড়া ঢাল বরাবর উপর থেকে নিচে সব ঝাপিয়ে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়গ্রা জলপ্রপাত যার উচ্চতা একান্ন মিটার বা একশো সাতষট্টি ফুট চিত্রটা দেখে নাও জলপ্রপাতে পরের প্রশ্ন রয়েছে সাহারা মরুভূমির ভূপ্রাকৃতিক পরিচয় আরবি শব্দ সাহারা কথার অর্থ হল মরুভূমি বিশ্বের বৃহত্তম এরা উষ্ণবে উষ্ণ মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থান করছে সাহারা মরুভূমি প্রকৃতপক্ষে একটি নিম্ন মালভূমি অঞ্চল যার উত্তর হাইপেন দক্ষিণে বিস্তার প্রায় এক হাজার সাতশো কিমি এবং পূর্ব হাইপেন পশ্চিমে বিস্তার প্রায় পাঁচ হাজার ছশো কিমি এবং মোট আয়তন প্রায় চৌষট্টি লক্ষ বর্গভূমি এর গড় উচ্চতা প্রায় তিনশো থেকে চারশো পঞ্চাশ মিটার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সাহারা মরুভূমিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় সেগুলি হলো এক উত্তরের নিম্নভূমি অঞ্চল মরুভূমির উত্তরাংশে ভূমি বেশি নিচু কোথাও কোথাও উচ্চতা শূন্য মিটারের কম এখানে নিচু লবণাক্ত হ্রদ ও মরুদ্যান দেখা যায় লবণাক্ত রদগুলির মধ্যে চাঁদ বোডেল কোয়াত্রা এবং মরুদ্যানগুলির মধ্যে টুয়ার্ড গুড়া টিনের কুক কুফরা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য দুই পশ্চিমের প্রস্তরময় ও বালুকাময় মরুভূমি পশ্চিম দিকে মরুভূমি বেশি উঁচু এখানে উদ্ভিদবিহীন শিলাময় মরুভূমি দেখা যায় যাকে হামাদা বলে আবার বালুকাময় মরুভূমিকে রেগ বলে এই অংশে অসংখ্য বালিয়ারি দেখা যায় এগুলিকে আলজেরিয়ায় রেগ মিশরে সে এবং লিবিয়ায় হামাদা ও সেরির নামে পরিচিত তিন মধ্যভাগের উচ্চমি সাহারা মরুভূমির মধ্যভাগ বেশ উঁচু এই অংশের গড় উচ্চতা দু থেকে তিন মিটার এখানে কয়েকটি ক্ষয়প্রাপ্ত মালভূমি ও পার্বত্য অঞ্চল যেমন চাঁদ লিবিয়া সীমান্তে টিভিস্টি পর্বত এবং আলজেরিয়া দক্ষিণাংশ আহগড় মালভূমি অবস্থান করছে উল্লেখ্য এমি কৌশি হল সারা মরুভূমির সর্বোচ্চ শৃঙ্গ নীলনদের অহবাহিকা সাহারা মরভূমির পূর্ব অংশ নীলনদের উপত্যকা বরাবর বিস্তৃত খাতুম থেকে কায়রো পর্যন্ত নীলনদের নিম্ন অবাহিকা মরু অঞ্চলের অন্তর্গত খাতুম থেকে আসওয়ান পর্যন্ত এই অবাহিকার পূর্বভাগ উঁচু এবং ভাগ সমতল প্রকৃতির এখানে কয়েকটি ওয়াদি সৃষ্টি হচ্ছে যেমন কাতারা ফায়ুম প্রভৃতি ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটির অর্থাৎ দ্বিতীয় পর্যায় কমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকতে ভুলবে না আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল বিলাইন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট রবিশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সঙ্গে মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেস দেখতে পারবে তার উপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পর পর দেখে নিতে পারবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা কোনো কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে দেওয়াটা একদমই ভুলবে না ভালো করে তোমরা দেখে নাও কোস্টিন ব্যাপারটা